তো পৃথিবীর যে প্রান্ত থেকেই আপনারা আমার এই প্রোগ্রাম দেখুন এবং আমার আমার যারা ভিউয়ার্স আছেন এবং আমার যারা সাবস্ক্রাইবার আছেন এই চ্যানেলের আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে তারা সবাই খুব ভালো থাকুক সুখে শান্তিতে থাকুক এবং সুস্থ থাকুক তো আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি যেই বিষয়টা নিয়ে আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হলো যদি আপনাদের হঠাৎ অনেক টাকার দরকার পড়ে ধরুন আপনারা কোনো ব্যবসা করতে চাইছেন আপনাদের ক্যাপিটালের দরকার একটা লামসাম অ্যামাউন্টের দরকার আপনারা পাচ্ছেন না বা আপনারা কোথাও যেতে চাইছেন বা কোনো একটি প্রয়োজনে আপনাদের টাকার দরকার আছে কিংবা এটা হতে পারে যেই জিনিসটা সব থেকে ভালো এফেক্টিভ এই টোটকাটার ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনারা কাউকে টাকা ধার দিয়েছেন সে টাকা ফেরত দিচ্ছে না বা কোনো একটা জায়গাতে সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে বা অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে আপনারা টাকা দিয়েছেন কিন্তু টাকাটা আটকে গেছে সেই টাকাটা রিলিজ হচ্ছে না কোনো কারণে বেরিয়ে আসছে না অর্থাৎ যেই ব্যাপারই হোক না কেননা টাকা রিলেটেড এমন কোনো ব্যাপার যেই টাকাটা আপনি পেতে চাইছেন কিন্তু টাকাটা আপনি পাচ্ছেন না সেই জন্য এটা একটা মক্ষম টোটকা খুব ইজি টোটকা টোটকাটা আপনারা বিশ্বাস রেখে করে দেখুন এবং ডেফিনেটলি প্রচুর লোক এই টোটকাটা করে তাদের চেক যে পাওয়ার টাকা সেই টাকা পেয়েছে এবং ডেফিনেটলি আমার এটা পুরো বিশ্বাস আছে যে আপনারাও এই টোটকাটা যদি সত্যি মনে বিশ্বাস আস্থা রেখে যদি এই টোটকাটা করেন ডেফিনেটলি আপনারাও আপনাদের পাওনা টাকা যেটা পাওয়ার কথা আছে এবং যেই টাকাটা আপনাদের প্রয়োজন দরকার আছে আপনি পেতে চাইছেন টাকাটা সেই টাকাটা আপনাদের কাছে হঠাৎ করে প্রাপ্তিযোগ ঘটবেই তো কি করতে হবে এই টোটকাটার জন্য সেইটা আমি প্রথমে বলি তার আগে একটা রিকোয়েস্ট করি যে এটা আমার নতুন চ্যানেল আপনারা জানেন শ্রীরাজ পিনাকি আমার নাম এবং এই নামেই শ্রীরাজ পিনাকি নামে আমার অলরেডি চ্যানেল আছে সেখানে কিছু প্রবলেমস হওয়ার জন্য টেকনিক্যাল ইস্যুস হওয়ার জন্য আমি সেখানে কমেন্ট অপশানটার ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে আমি আপনাদের সাথে কমিউনিকেট করতে পারছি না তো দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান এবং এই চ্যানেলটা আমি পার্টিকুলারলি আমার ভিউয়ার্সদের আমার সাবস্ক্রাইবারদের রিকোয়েস্টের বেস্টে বানিয়েছি এবং আপনারা অবশ্যই কমেন্টে রিকোয়েস্ট করুন যেমন আজকের এই টোটকাটার জন্য প্রচুর রিকোয়েস্ট এসছিল। তার জন্যই আমি এই টোটকাটা বানাচ্ছি আপনারাও রিকোয়েস্ট করুন আপনাদের রিকোয়েস্টের উপরে আমি ওয়ান বাই ওয়ান সমস্যার সমাধান দেবো এবং ভিডিওস বানাবো তো আপনারা যেরম যেরকম ধরনের সমস্যাগুলো জানাবেন সেই প্রায়োরিটি অনুযায়ী আমি এখানে ভিডিও বানাবো নিজের মতো নয় আপনাদের জন্য ভিডিও বানাবো এই চ্যানেলটা আপনাদের চ্যানেল আমার শুধু একার নয় আপনাদের চ্যানেল আমাদের সবার চ্যানেল তো যাই হোক যদি ভালো লেগে থাকে মনে হয় যে আপনারা লাভবান হবেন চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনারা কতটা লাভবান হয়েছেন এবং সমস্যা সমাধানগুলো কমেন্টে জানাবেন যাতে আমি পরবর্তীকালে তার উপরে বেস করে আপনাদেরকে বিভিন্ন টোটকা উপায় বলতে পারি যাতে আপনারা নিজেরা বাড়িতে বসে নিজেদের সমস্যার সমাধান নিজেরা করতে পারেন তো যাই হোক আজকের টোটকাটার জন্য আমাদের কি করতে হবে প্রথমত আজকের টোটকাটার জন্য কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে শিব মন্দিরে আপনাদের এই কাজটা করতে হবে দেখুন বাড়িতে থাকা যে শিবলিঙ্গ আছে বা আমরা ভোলেনাথের যে মূর্তি আছে বা ফটো আছে সেখানে আমরা এই কাজটা করতে পারবো না শিব মন্দিরে যেতে হবে একবারই যেতে হবে শিব মন্দিরে আমাদেরকে গিয়ে এই কাজটা করতে হবে কি করতে হবে আমাদেরকে প্রথমে একটা প্রদীপ নিতে হবে একটা প্রদীপ নিতে হবে প্রদীপটা স্টিলের হতে পারে তামার হতে পারে যে কোনো কিছু হোক একটা প্রদীপ নিতে হবে প্রদীপটা নেবেন সঙ্গে অল্প ঘি নেবেন আপনি যদি পারেন আগে থেকেই জিনিসটা তৈরি করেও নিয়ে যেতে পারেন কিছুর মধ্যে করে প্রদীপটার মধ্যে আপনাকে অল্প ঘি দিতে হবে এবং তার মধ্যে এক চামচ কালো তিল দিতে হবে সেটা আপনি টোটাল জিনিসগুলো নিয়ে গিয়ে মন্দিরের ওখানেও তৈরি করতে পারেন মানে দিতে পারেন প্রদীপের মধ্যে ঘি এবং কালো তিল বা বাড়ি থেকেও আপনি এটা তৈরি করে প্রদীপের মধ্যে ঘি দিয়ে কালো এক চামচ কালো তিল দিয়ে সেটাকে কিছুর মধ্যে করে নিয়ে যেতে পারেন যাই হোক প্রদীপটা সেখানে নিয়ে যাবেন নিয়ে গিয়ে মন্দিরে যেখানে আপনার শিবলিঙ্গ আছে ভোলেনাথ আছেন সেইখানে শিবজির সামনে আপনি প্রদীপটা রেখে জ্বালাবেন এবং দেখুন আমি স্ক্রিনে যেই মন্ত্রটা দিয়ে দিয়েছি এই মন্ত্রটা আপনারা ওখানেই মন্দিরের মধ্যেই একশো আটবার পাঠ করবেন মন্ত্রটা হলো ওম তুম তুমরুকায় নম এইটুখানি শুধু মন্ত্রটা ঠিক আছে এই মন্ত্রটাই আপনাদেরকে করতে হবে ওম তুম তুমরুকায় নম এই যে মন্ত্রটা আমি দিলাম এই মন্ত্রটা একশো আটবার ওখানে পাঠ করবেন প্রদীপটা ওখানে জ্বালিয়ে যখন মন্ত্র পাঠ হয়ে যাবে হাত জোর করে আপনাদের এই যে টাকা রিলেটেড যে সমস্যাটা যেটা আপনার পার্সোনাল আপনার সমস্যা পার্টিকুলারলি সেই সমস্যাটা জানাবেন এবং শিবজির কাছে এই প্রার্থনা করবেন যে যেন খুব তাড়াতাড়ি আপনার যে টাকাটা পেতে চাইছেন সেই টাকাটা যেন আপনি পেয়ে যান আর একটা জিনিস একটুখানি মনে রাখবেন সেটা হচ্ছে যে আপনি এই কাজটা চেষ্টা করবেন যদি পারেন সোমবার দিন করতে আদারওয়াইজ কোনো পূর্ণিমাতে আপনি এই কাজটা করতে পারেন নাহলে যে কোনো সোমবার দিন গিয়ে শুক্লপক্ষের যে কোনো সোমবার দিন গিয়ে আপনি এই কাজটা করবেন এবার আপনি তিন সপ্তাহ ওয়েট করে যান আপনাকে যেমন বললাম তেমনই করে আপনি চলে আসবেন হ্যাঁ এখানে একটা জিনিস আমি বলে দিতে চাই সেটা হচ্ছে প্রদীপটা কিন্তু আপনি সঙ্গে করে নিয়ে আসবেন না প্রদীপটাই মন্দিরেই ছেড়ে আসবেন আপনি বাড়িতে এসে যান তিন সপ্তাহ আপনি ওয়েট করুন তিন সপ্তাহের মধ্যেই জেনারেলি অনেকেই আছেন যারা আমি প্রচুরজনকে দিয়েছি তিন সপ্তাহের মধ্যেই তারা তাদের যে পাওনার টাকা যেটা সেই টাকাটা পেয়ে গেছেন যদি না পান একান্তই যদি আপনি না পান তিন সপ্তাহ পরে সেম প্রসেসে আপনি সোমবার দিন আবার এই জিনিসটাই করবেন সেমভাবে সোমবার দিন তিন সপ্তাহ পর সোমবার দিন এই জিনিসটাই করবেন করার পর আরেক আর তিন সপ্তাহ ওয়েট করবেন তারপরে আরেকবার করবেন এটা বুঝতে পেরেছেন ভালো করে মনে রাখবেন একবার করার পরে যদি তিন সপ্তাহের মধ্যে যদি আপনি টাকা পেয়ে যান খুব ভালো যদি না পান তাহলে তিন সপ্তাহ হয়ে যাওয়ার পরে কাজটা করার পর তিন সপ্তাহ পর আরেকবার করবেন এবং তিন সপ্তাহ ওয়েট করে আরেকবার করবেন তিনবার এটা করবেন এবং ডেফিনেটলি বিশ্বাস রাখুন যে ডেফিনেটলি আপনার পাওনা টাকা আপনি পেয়ে যাবেন যদি কেউ ধার নিয়ে থাকে আপনার থেকে আমি বলে দিচ্ছি আপনাকে যদি ধার কেউ নিয়ে থাকে আপনার থেকে বাড়িতে এসে আপনাকে দিয়ে যাবে টাকা আপনাকে খুঁজতে যেতে হবে না বাড়িতে এসে দিয়ে যাবে মনে আস্থা বিশ্বাসটাকে করুন আমি এখানে যা টোটকা উপায় দিই সবই পরীক্ষিত এবং প্রমাণিত টোটকা প্রচুরজন লাভবান হয়েছেন বলেই আমি এখানে আপনাদের কাছে শেয়ার করছি তো যেমন বললাম ছোট্ট একটা টোটকা মনে বিশ্বাস আস্থা রেখে টোটকাটা করুন এবং ডেফিনেটলি এর সুফল আপনি পাবেনই পাবেন আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করা চাই কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনি কতটা উপকার পেয়েছেন এবং সব থেকে কথা যেটা কমেন্টে আপনাদের সমস্যাটা জানাবেন যে কোন বিষয়ের উপরে যদি আমি আপনাদের টোটকা বা উপায় বলি তাহলে আপনাদের সুবিধা হয় বা লাভবান হবেন আমি ওয়ান বাই ওয়ান যাদের যতগুলো সমস্যা আছে সব সমস্যার সমাধানের উপরে কিছু না কিছু ভিডিও নিশ্চয়ই বানাবো ডেফিনেটলি সেই ভিডিওই বানাবো সেই টোটকাই দেবো যেটা অনেক লোক উপকার পেয়েছে তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা রাখছি যে আপনি আমার সাবস্ক্রাইবার হলে নিশ্চয়ই আপনি লাভবান হবেন আপনার মঙ্গল হবে এবং আপনার সমস্যার ডেফিনেটলি সমাধান হবেই হবে তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আরেকটা কোনো ভালো টোটকা নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন জয় শ্রী মহাকাল জয় মা তারা জয় মা বিপত্তারিণী চণ্ডী